প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসছি খুলনা, হচ্ছে এটা হচ্ছে আচ্ছা এটা খুলনার নিক্সন মার্কেটে ঢোকার পরে এটা হচ্ছে সুতার ঘর। আপনারা হচ্ছে সানোয়ার সুতা ঘরে নিয়ে আসছে আপনাদেরকে। আপনারা এই নিক্সন মার্কেটে ঢোকার পরে বাম হাতে হচ্ছে প্রথম যে দোকানটা, সেই দোকানটাতে ঢুকলে এখানে বিভিন্ন কালারের সুতা পাবেন এবং অনেক প্রোডাক্ট পাবেন যেগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন। এবং আপনারা চাইলে পাইকারি এবং খুচরো যে কোনো যেভাবে আপনারা নিতে চান সেভাবেই আপনারা নিতে পারবেন। এখান দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের লেস পাবেন আপনারা, তারপরে সুতো আছে, উল সুতা থেকে শুরু করে সব কিছু পাবেন। জি লেস, হ্যাঁ লেস দেখাবো আমি আস্তে আস্তে। তো এখানে আছে হচ্ছে এগুলো হচ্ছে ওড়নায় বসায়, তাই না? ওড়নার পাল এগুলো খুবই সুন্দর, আপনারা যে যে কালার নিতে চান সেই কালারগুলো এখান থেকে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দোকানটা। ওই যে বিভিন্ন কালারের পুঁথি আছে, চাইলে আপনারা সেটাও নিতে পারবেন। তারপর এই সাইডে হচ্ছে লেস, এগুলো হচ্ছে আরও সুন্দর এবং খুবই গর্জিয়াস কালার। এগুলো আপনারা যার যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন। এবং আপনারা এখান থেকে একটা সুবিধা আছে, পাইকারি এবং খুচরো যেটাই চান আপনারা সেইভাবেই নিতে পারবেন। তো আমি ভাইয়াদের দোকানের কাঠটাটু আপনাদের দেখাই দিই। আপনারা এই দেখতে পাচ্ছেন সানোয়ার সুতো ঘর, আর ভাইয়াদের ফোন নাম্বার আছে এবং এখানে ভাইদের নাম আছে, সব কিছু ডিটেলস আছে। আমি ভিডিওর উপরে দিয়ে দেবো সব কিছু, আপনারা সেখান থেকে এই খুলনা মার্কেটে আসার পরে এখান থেকে নিতে পারবেন সব কিছু। তো আমি আরেকটু ডিটেলসে আপনাদেরকে দেখাই দিই। এখানে হচ্ছে বিভিন্ন রকম, এটা হচ্ছে লেস, তাই না? লেস, আর উপরে হচ্ছে জরির লেস, উপরে আরও আছে সুতার লেস, এগুলো আরও ভালো। আপনাদের দোকান কি এই টাইমে একটু ফ্রি থাকে? আচ্ছা, এখানে কিন্তু আরও আছে বিভিন্ন কালারের লেস আছে, এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। ও আপনার এই সুতোগুলো নিতে পারবেন। এগুলো হচ্ছে সেলাই করা যে সুতোগুলো, এগুলো পাইকারি এবং খুচরো সব কিছুই নিতে পারবেন। এখানে হিউজ পরিমাণ আইটেম আছে, আপনার যে যে আইটেম দরকার হয়। এখানে হচ্ছে গলার, এগুলো হচ্ছে গলায় পাল, এগুলো বসায় গলার জামার উপরে। আর এখানে হচ্ছে বিভিন্ন কালারের, এগুলো কি সুতো ভাইয়া? আচ্ছা আচ্ছা, শেড কালার এটা। ও এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার খ্রিস্টান পাথর, তাই না? খ্রিস্টান পাথরের পুঁথি আছে, এগুলো দিয়ে আপনারা কিন্তু, এবং মুক্ত পুঁথি আছে, যে কোনো সাইজ সব কিছু আছে এখানে। আছে নিচে বেশিরভাগ মুক্ত পুঁথি, উপরে হচ্ছে খ্রিস্টান পুঁথিগুলো, আঙ্গুর, আপেল, বেদানা, ফল, তারপরে আপনার কলা টলা বানায়, হ্যাঁ সে ডাব বানায়, কেউ পেয়ারা বানায়, এই বানানোর বিভিন্ন রকমের পুঁথি, সব ধরনের পুঁথি আছে। আচ্ছা হ্যাঁ, নিচ্ছি তো সবারই। জি এখানেও খুব সুন্দর সুন্দর লেস আছে এবং ভাইয়াদের দোকানে খুবই রিজনেবল প্রাইস। এটাকে বলা হয় চাইনা লেস, আর উপরের লেসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ এই পাশেটা টার্সেল, হ্যাঁ ওইটা, এই পাশের গুলো হচ্ছে টার্সেল লেস, আর ওই পাশে সুতোর লেস। এই সাইডেও আছে, এই সাইডেরটা হচ্ছে টার্সেল লেস, ওই সাইডের একদম কর্নার একটা সুতার। আর এখানে আপনার ফেব্রিক্সের যত মালামাল আছে, রং পাবেন, তারপর রঙের তুলি পাবেন, সব কিছুই পাবেন এখান থেকে আপনারা। তো আপনারা কিন্তু এখান থেকে পাইকারিও নিতে পারবেন, চাইলে যদি কেউ মানে ব্যবসা করতে চান অল্প পুঁজি দিয়ে, যে ভাইয়ারা আছেন বা আপুরা আছেন অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান,
তারা কিন্তু এখান থেকে ভাইদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি অল্প পুঁজি দিয়ে কিন্তু পাইকারি নিয়ে সেইগুলো কিন্তু খুচরা বিক্রি করে আয় করতে পারেন আপনি। এখানে অনেক প্রোডাক্ট আছে আর ভাইয়াদের বিশেষ করে ভাইয়াদের ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো এখানে আপনারা আসবেন, আসার পরে আপনারা এখান থেকে যে কোনো জিনিস কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। ভাইয়ারা ফেব্রিক্সের কালারগুলো নিতে চাইলে কিন্তু আপনি নিতে পারবেন, এই যে বিভিন্ন কালার আছে, আপনি চাইলে এগুলো খুচরাও নিতে পারবেন এবং পাইকারিও নিতে পারবেন। আমার নিজেরই তো কালার লাগতো দুই তিনটা। কি কি কালার যেন নিয়েছিলাম, একটা লাল আর সবুজ। আচ্ছা লাল সবুজ আবার মিক্সড করলে আর একটা অন্য কালার হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ শিওর। সেই কালারটা যেন কি অরেঞ্জ কালার হয়ে যায়। না না একদম সবুজ, যেটা এটা না তো সবুজ, এটা টিয়া কালার সবুজ। আর একটা আছে ডিপ সবুজ, ডিপ সবুজ যেটা সেটা আমি একটা লাল আর ডিপ সবুজ। না না এটা তো সবুজ, এরকম সবুজ না। গাছের পাতার রং কোনটা? ডিপ সবুজ। এইটা হচ্ছে পাতার রং ডিপ সবুজ, এলো রেড, রেড কালার, রেড রেড না রেড কালারই বলছি না রেড। আচ্ছা ভাই আমার দুইটা কালার দেবেন এখান থেকে, ডিপ সবুজ দেবেন? হ্যাঁ ডিপ সবুজ। আচ্ছা আর সেই আগে সবুজটা কই রাখছেন? আগে সবুজ আছে যে টিয়া কালার, লাজুক সবুজ, দুইটা তো আমি ইয়ে করি। পাতা কালার হবে কোনটা ভাই? এইটা ডিপ সবুজ পাতা কালার হবে, এটা হবে পাতা বেশি, এটা ফোটবে। যেরকম তরমুজের উপরে যেরকম একটা কালার থাকে আমি ওই এইটা ডিপটা তাহলে লাল আর এটা রাখবো। আচ্ছা ভাইয়াদের দোকানে আসলে কিন্তু আপনারা সবকিছু খুবই অল্প দামে পাবেন, মানে খুবই কম দামে পাবেন, খুবই রিজনেবল প্রাইস। আপনারা চাইলে কিন্তু এখান থেকে সবকিছু নিতে পারবেন। তো আমি আপনাদের দোকানের নাম্বারটা দিয়ে দিছি। ও আচ্ছা ডাক বাংলা নিক্সন মার্কেট বললে কিন্তু আপনারা এখানে আসার পরে হচ্ছে ভাইয়াদের দোকানটা প্রথম দোকানটা বাম সাইডে যে দোকানটা পাবেন আপনারা সেইটাই হচ্ছে ভাইয়াদের দোকান সানোয়ার সুতাকর। আমি আপনাদেরকে ভিডিওর উপরে নাম ভাইয়াদের দোকানের নাম্বার এবং নাম লিখে দেবো, আপনারা সেখান থেকে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ফোনে। এবং আপনারা চাইলে কিন্তু অনলাইনে আপনারা সেল দেন না, কুরিয়ারে আপনারা চাইলে কিন্তু কুরিয়ারও এই সুবিধাটা পাবেন যে ভাইয়াদের যে যে প্রোডাক্ট আপনাদের লাগবে সেগুলো আপনারা মোবাইলে হচ্ছে ইমো নাম্বার থাকলে হয়তো সেখানে আপনারা বা নাম্বারে যোগাযোগ করার পর আপনারা কিন্তু সেগুলো যেগুলো যেগুলো লাগবে সেগুলো ছবি দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন। এবং অর্ডার করার পরে ভাইদের কাছ থেকে আপনারা চাইলে কুরিয়ারে সেই পার্সেলগুলো আপনারা নিতে পারবেন। হ্যাঁ বিকাশে আপনারা টাকা পাঠিয়ে দিলে ভাইদের যে যে প্রোডাক্ট আপনাদের লাগবে সেগুলো আপনারা কুরিয়ারে কিন্তু পারচেস করতে পারবেন। তো আর এখানে যে আপনারা মুক্ত পুঁথি, এখন কিন্তু মুক্ত পুঁথি বা টার্সেলের পুঁথিগুলো খুব বেশি চলে, তো এগুলো কিন্তু আপনারা এই ধরনের প্যাকেট সহ নিতে পারবেন। খুচরাও নেওয়া যায় ভাইয়া, খুচরা পাইকারি খুচরা দুইটাই ভাইয়ারা সেল করে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে মানে এখানে তো পুঁথির নাম্বার আছে, সব ধরনের নাম্বারের পুঁথি এখানে পাওয়া যায়, গোল্ডেন কালার পুঁথি আছে, তারপরে হচ্ছে মুক্তা হোয়াইট কালার আছে, ক্রিম কালার আছে, সব কালারগুলোই আপনারা এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ এই এই উল সুতাগুলো কিন্তু অনেক কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ ভাই উল সুতাটা কি একটু মোটা আছে এর থেকে? এইটাই হচ্ছে মোটা না? আমি একটা ওই যে অন টাইম গ্লাসে ডেকোরেশন করার জন্য একটা সুতা চাই, এই সুতাটা কোন সাইডে? এই সাইডে। আচ্ছা আচ্ছা এই কালার, এটা হচ্ছে দুইটা শেড কালার তাই না? শেড কালার। ও আচ্ছা এখানে সব ধরনের সুতো আছে, কালারগুলো মানে সুতোগুলো খুবই কালারফুল, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। হ্যাঁ শেড আছে, এক কালারও আছে তাই তো?
আচ্ছা আমি ভিডিওটা শেষ করব, তো আপনারা যার যে জিনিসটা লাগবে আপনারা কিন্তু সেই জিনিসটা ভাইদের কাছে ফোন করে আপনারা অনলাইনেও কিনতে পারবেন। সো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।